সি সমান ফাইভ হলে এ বি অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের বিশ নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় তিন বীজগণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য আমরা যে বারোটি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছিলাম বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে তার মধ্যে এগারো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করা হয়েছে আজকে আমরা বারো নম্বর প্রশ্নটি সমাধান করছি আর সব মিলিয়ে এখন পর্যন্ত বিশটি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি আর সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে আমরা এই সাজেশানের প্লে লিস্ট লিঙ্কটি শেয়ার করেছি এছাড়াও ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টও লিঙ্ক দুটি শেয়ার করেছি এই লিঙ্ক দুটিতে ক্লিক করে ফলো করে দিয়ে এই সাজেশানের সকল অঙ্কের সমাধানগুলো পাওয়া যাবে যাই হোক প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যশোর বোর্ডে এসেছিল এই প্রশ্নটি আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে আটত্রিশ এই দুটি উদ্দীপকের মান থেকেই আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো যাই হোক আমরা আর কথা বলাচ্ছি না আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক নাম্বার প্রশ্নের সমাধানে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স মাইনাস ওয়াই হল কিউ প্লাস টোয়েন্টি সেভেন এটাকে উৎপাদক করতে হবে চলো শুরু করা যাক ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এই মানটাকে তাই আমরা প্রদত্ত রাশি দিয়ে এই মানটা লিখেছি এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো একটু খেয়াল করে এখানে এক্স মাইনাস ওয়াই এর উপরে কি আছে হল কিউব এখন প্লাস এই যেখানে সাতাশ আছে যদি আমরা থ্রি নেই আর এর উপরে কিউব করি তাহলে আবার কি হয়ে হয়ে যাবে যাবে। এটাকে আর বিবেচনা করলে এ প্লাস বি কিউব অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের সূত্র হয়েছে তা আমরা তো উৎপাদকের ক্ষেত্রে প্লাস কিউবের সূত্রটি জানি এ প্লাস বি অর্থাৎ এ বলতে এক্স মাইনাস ওয়াই আর বি বলতে এখানে থ্রিতে এ প্লাস বি

থ্রি আর এখানে একটি সূত্র হয়েছে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা সূত্র করে দেব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার মাইনাস তিন দ্বারা যেহেতু এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে দেব তাহলে তিন আর এক্স গুণ করলে অর্থাৎ থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই আর থ্রির উপরে স্কোয়ার আছে তার মানে তিন থ্রিকে নয় এখন ফার্স্ট ব্র্যাকেট নিলেই হবে এখানেই আমরা আনসার লিখে দিতে পারি সাজাতে গেলে হয়তো ভুল হতে পারে তাই সাজানোর দরকার নেই এটাই হয়ে যাবে আনসার এরপরে আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলছে সি সমান 5 হলে এবি অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো আর উদ্দীপকে আমাদের দুটি মান দেওয়া আছে এই দুটি মান থেকেই আমাদের খ নাম্বার প্রশ্নের মান নির্ণয় করতে হবে চলো শুরু করা যাক খ নাম্বার প্রশ্নের মান নির্ণয় করতে আমাদের উদ্দীপকে এই দুটি মান দেওয়া ছিল এখন এই দুটি মান থেকে আমরা আগে কিছু মান বের করে নিয়ে আসব অর্থাৎ এখানে সি সমান 5 হলে আমরা সি এর জায়গায় 5 বসাবো বসিয়ে দুটি মান বের করব তো এখানে এ প্লাস বি আর মাইনাস সি সমান হচ্ছে ফাইভ ফাইভ বসালাম এরপরে জিরো ঠিক এই পাশেও এই স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর জায়গায় বসাবো আমরা ফাইভ আর এর উপরে স্কোয়ার সমান আছে কত আটত্রিশ দুটি মান একসাথে এ প্লাস বি কে রেখে দিব আর মাইনাস ফাইভ কে আমরা এই পাশে পার করে দিলে প্লাস ফাইভ হয়ে যাবে আর এখানেও এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর পাঁচের ওপর স্কোয়ার আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর এই পাশে ছিল কত আটত্রিশ এখানে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার

টু এ বি আর ওই ছিল তেরো এখন এ সমান আমরা এখানে মান পেলাম কত ফাইভ তো আমরা এখানে বসিয়ে দেবো কত ফাইভ তো ফাইভ এর উপরে স্কোয়ার মাইনাস তেরোটাকে আমরা এই পাশে নিয়ে আসছি তো তেরো এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস টু এ বি কে আমরা এই পাশে পার করলে প্লাস টু এ বি হয়ে যাবে এখন যদি আমরা হিসেব করে নেই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস হচ্ছে কত তেরো আর এই পাশে থাকলো টু এ বি এখন সম্পূর্ণ টু এ বিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর পঁচিশ থেকে তেরো বাদ দিলে থাকছে কত বারো পার করে দিলাম এবিকে কে রেখে দেই আর টু কে পাশে পার করি টু ভাগ হয়ে যাবে গুণ অবস্থায় আছে তাহলে ভাগ টু অতএব এ বি সমান আমরা মান পেয়ে গেলাম এখানে বারো কে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি কত ছয় এবার আমাদের অঙ্কে যে মান নির্ণয় করতে বলেছে সেই মানটি এখন নির্ণয় করব। অতএব আমরা এখন মানটি নির্ণয় করব এ বি অফ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান নির্ণয় করতে বলেছিল তা আমরা এখানে এ বি এর মান পেলাম কত সিক্স তো সিক্স বসালাম গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা মানবির বের করেছি প্রথমে তেরো তো আমরা এখানে বসে দেবো তেরো তো আমরা এবার এটার সাথে গুণ করে দিব তাহলে তিন ছয় আঠারো আট সাথে থাকলে এক ছয় একে ছয় এর সাত এটাই হয়ে গেলো আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রি এ বি মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার বাই থ্রি বি সি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার বাই থ্রি সি এ সমান ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে আর উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে জিরো এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব চলো শুরু করা যাক নাম্বার প্রশ্নে আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান অন প্রমান করে দেখাতে হবে আর উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া ছিল এ প্লাস বি মাইনাস সি সমান জিরো এখান থেকে প্রথমে একটি মান আমরা বের করে নিয়ে আসব ঠিক এইভাবে যেখানে এ প্লাস কে রেখে দেবো আর মাইনাস সি কে যদি আমরা সমান চিহ্নের পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন যদি আমরা এটাকে ঘন করি উভয় পক্ষকে ঘন করবো সমান হলো সি আমরা উভয় পক্ষকে ঘন করলাম এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হল কিউভের শুধু হয়েছে তো এ প্লাস বি হল কিউবের দুটি সূত্র লেখা যায় তা আমি এখানে দ্বিতীয়টি লিখছি অর্থাৎ এ কিউব

প্লাস বি আর সি কিউবটাকে সামনে নিয়ে আসবো মাইনাস সি প্লাস থ্রি বি টাকে এটা এ পাশে পার করি অর্থাৎ মাইনাস থ্রি এ বি সি হয়ে যাবে এই একটি মান আমরা বের করলাম আরও একটি মান বের করব আবার এ প্লাস বি মাইনাস সি সমান হচ্ছে জিরো এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এখান থেকে আমরা আরো কয়েকটি মান বের করতে পারি যেমন এ প্লাস বি সি কে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস সি আবার এইটা সমান আবার মান বের করতে পারি যদি আমরা এ কে রেখে দিই আর সি টাকে এই পাশে পার করি তাহলে সি মাইনাস সি হয়ে যাবে আর বিটাকে যদি আমরা আবার এই পাশে পার করি তাহলে প্লাস বি এ পাশে এসে আবার কি হয়ে যাবে মাইনাস বি হয়ে যাবে আমরা যদি এবার এটাকে ওই পাশে পার করি আর সিটাকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ বি মাইনাস সি আর এ কে আমরা এই পাশে পার করছি তাহলে মাইনাস এ ঠিক এভাবে তিনটি মান বের করে নিলাম এখন আমাদের মূল অঙ্কে আমরা যাব এবার আমাদের মূল অঙ্কে যেটা প্রমাণ করতে বলেছিল যে এ প্লাস বি হোল স্কয়ার বাই থ্রি এ বি এরপরে মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার বাই থ্রি বি সি এরপরে মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার বাই থ্রি সি এটি হচ্ছে আমাদের লেফট সাইড এখন যদি আমরা মান বসাই এ প্লাস বি সমান আমরা এখানে মান পেয়েছি কত এ প্লাস বি সমান পেয়েছি C তো আমরা এ প্লাস বি এর জায়গায় বসাতে পারি সি এর উপরে স্কোয়ার আছে তাই করলাম নিচে কি আছে থ্রি এ এরপরে মাইনাস বি মাইনাস সি এই যে আমরা এখানে মান বের করেছি বি মাইনাস সি সমান লিখতে পারি মাইনাস এ এখানে আমরা মাইনাস এর উপরে কি করতে পারি স্কোয়ার নিচে কি ছিল থ্রি বি সি এরপরে মাইনাস মাইনাস এ সি এ মাইনাস সি সমান আমরা লিখতে পারি মাইনাস বি আমরা এখানে বসিয়ে দেবো মাইনাস বি এর উপরে স্কোয়ার আর নিচে আছে থ্রি সি এ এখন যদি হিসেব করি তো সি উপরে সি স্কোয়ার আছে থাক এটা আমরা এরপরে মাইনাস মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোর সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায় তাই মাইনাস স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে অর্থাৎ এই স্কোয়ার আর নিচে থাকছে থ্রি বি সি এরপরে মাইনাস এটাও একই অবস্থা মাইনাসের উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ারের জন্য মাইনাস কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুটি মাইনাস তার মানে বি স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি সি এ এখন আমরা এই তিনটার কি করব লসাগু নেব তো যদি আমরা লসাগু নেই তাহলে থ্রি এ বি সি লসাগু হবে এই হলো থ্রি এ বি সি লসাগু আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করে যা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয় এবার তাহলে হর দ্বারা ভাগ করলে থ্রি এ বি দ্বারা ভাগ করলে থ্রি এ বি বাদ যাবে থাকছে সি সি আবার সি স্কোয়ারের সাথে গুণ করলে সি কিউব এরপরে মাইনাস থ্রি বি সি দ্বারা ভাগ করি তাহলে থ্রি বি সি থাকছে এ এ আবার এ এই স্কোয়ারের সাথে গুণ করলে হয়ে যাবে এ কিউব এরপর মাইনাস আবার এখানে থ্রি সি এ দ্বারা যদি ভাগ করি থ্রি সি এ তাহলে থাকছে বি তাহলে বি স্কোয়ারের সাথে গুণ করলে হয়ে যাবে বি কিউব এবার উপরের অংশে থেকে আমরা মাইনাস কমন নিব প্রমাণে আমাদের সুবিধার জন্য তাহলে মাইনাস কমন নিলে মাইনাস দ্বারা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আগে এটা লিখবো অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস এ কিউব হবে এরপরে বি যদি লিখি মাইনাসে মাইনাস প্লাস বি কিউব হবে আর যেহেতু সি কিউব প্লাস অবস্থায় আছে তাই প্লাস এ মাইনাসে মাইনাস সি কিউব এটা হলো আর নিচে আমাদের আছে থ্রি এ বি সি এখন খেয়াল আছে তোমাদের যে আমরা এ কিউব প্লাস পি কিউব মাইনাস সমান একটি মান পেয়েছি মাইনাস থ্রি এ তো সেই মানটা আমরা এখানে লিখবো মাইনাস এইটা আর এটা সমান মান পেয়েছি মাইনাস থ্রি এ আর নিচে আমাদের আছে কি থ্রি এ বি প্লাস থ্রি এ আর নিচে আছে থ্রি এ তো একই সংখ্যা ওপর নিচ কী হয়ে যাবে কেটে যাবে অতএব এটা সমান পেয়ে গেলাম তাহলে কি ওয়ান এটাই আমাদের কি করতে বলেছিল প্রমাণ করতে বলেছিল তাই আমরা লিখতে পারি প্রুফ দ্যাট এই হয়ে গেলো আমাদের গ নাম্বার প্রশ্নের স্যার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ